স্টেপ অফ ডাব্লিউ বিসিএস নিয়ে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স জুন নয় থেকে এগারো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওশেন্স ডে টোয়েন্টি টোয়েন্টি ফোরের থিম থিম মানে এইবারের মেন আমাদের স্ট্রেস এরিয়াটা কোনটা সেটা হচ্ছে অ্যাভেকেন নিউ ডেপস তার আগে জেনে নিই ওয়ার্ল্ড ওশেন্স ডে কবে হয় সেটা হচ্ছে জুন এইট আর এর মেন হোস্টকে রাষ্ট্রসংঘ যার হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্কে এরপরে আমরা চলে আসছি এ জে টি জনসন ইনি রিসেন্টলি মারা গেছেন ইনি কে ছিলেন ইনি হচ্ছেন ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট ভারতীয় একজন ওয়াইল্ড লাইফ ঠিক আছে এরপর আমরা দেখে নিই মেন্স টেন মিটার এয়ার পিস্টল এটা হচ্ছে আই ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা চলছে এখন কোথায় মিউনিক জার্মানিতে কে পেয়েছে গোল্ড মেডেল সরবজ্যোত সিং ঠিক আছে সরবজ্যোত সিং এগুলো ব্যাংকিং কিংবা বিভিন্ন এক্সামে প্রায় আসে এরপর আমরা দেখে নিই মোংলা পোর্ট মোংলা পোর্টটা কেন চর্চায় আছে এটা মোংলা পোর্টটা কোথায় এটা হচ্ছে বাংলাদেশে এইখানে ভারত একটা নতুন টার্মিনাল খুলছে সেটা হচ্ছে এই এই মোংলা পোর্টটা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট সি পোর্ট ঠিক আছে এটা কিসের জন্য করছে চায়নার ইনফ্লুয়েন্সটাকে কাউন্টার করার জন্যে চায়নার যে ওখানে যে প্রভাব আছে সেটাকে খর্ব করার জন্য এটা করা হচ্ছে আচ্ছা তারপর আমরা চলে আসি নেটুর আফ্রিকা ইনিশিয়েটিভ এটা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়েছে তো নেটুর আফ্রিকা নেটুর আফ্রিকাটা কী জিনিস সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপরে ফোকাস করে জব ক্রিয়েট করে সিকিউরিটি প্রোভাইড করে এবং সাস্টেনেবল রাইডলিহুড তৈরি করছে এটা আফ্রিকার বিভিন্ন জায়গাতে যে বায়োডাইভার্সিটি হটস্পটগুলো আছে সেটার উপর কাজ করে এরপরে তোমরা চলে এসো নেক্সট যে টপিক সেটা হচ্ছে গ্রিনিং এডুকেশন ইন ক্লাসরুমস এটা ইউনেস্কোর একটা প্রোজেক্ট এই প্রোজেক্টের অন্তর্গত কি করা হবে জি সি জি এবং জি এস এটা কি গ্রিনিং কারিকুলাম গাইডেন্স গ্রিন স্কুল কোয়ালিটি স্ট্যান্ডার্ড এই দুটো প্যারামিটার সেট করা হয়েছে এটাতে সিলেবাস এবং আমাদের যে পঠন পাঠনটা এমনভাবে করা হচ্ছে যাতে কিনা ছাত্ররা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে এবং সেটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সেই ব্যাপারে জানতে পারবে এবং এর মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি হবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি নেক্সট টপিক যেটা কিনা না বিল্ডিং বেটার ইন্ডিয়াস পাথ টু সুপিরিয়ার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার এটা একটা রিপোর্ট ঠিক এই রিপোর্টের ভিত্তিতে ভারতের কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্সমেন্টের দিকে জোর দেওয়া হয়েছে এবং এইখানে বলা হয়েছে যে কার ইম্পর্টেন্ট রোল আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মানে বেস ঠিক আছে নতুন রাইস ভ্যারাইটি নতুন রাইস ভ্যারাইটি এম টি ইউ ওয়ান টু সেভেন ওয়ান বিপিটি টু এইট ফোর সিক্স অ্যান্ড এনএলআর থ্রি টু থ্রি এইট এগুলো খরিফ রাইস ভ্যারাইটি আন্ধ্রপ্রদেশ এটা আছে এগুলো হাই ইল্ডিং ভ্যারাইটি এটা তৈরি করা হয়েছে ওদের ওইখানকার গবেষণাগারে ঠিক আছে গার্দি সুগদুব আইল্যান্ড পানামা এটা কেন নিউজে আছে তার কারণ হচ্ছে এইখানে রাইজিং সি লেভেল স্তর সমুদ্রের যে জলস্তর সেটা বৃদ্ধি পাওয়ার জন্যে সেইখানকার মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে গুনা বলে একটি জায়গাতে এবং এইখানে যে পানীয় জল সেটাও কন্টামিনেশন হচ্ছে সেটাও দূষিত হয়ে যাচ্ছে এবং যে উপকূলবর্তী এরিয়া আছে সেখানে ইরোশন হচ্ছে ঠিক আছে আচ্ছা সিউডো ফর্মি ক্যালিও নেভিকুলা নিউবিকুলা একটু খটোমটো নামটা এটা হচ্ছে একটা অ্যান্টলিয়ান স্পিসিস যেটা ইন্ডিয়া থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায় এটা আন্ডারগ্রাউন্ডে থাকে মাটির তলায় এবং যেখানে মাটিটা একটু হাল ঢিলা টাইপের আছে সেই সব জায়গায় থাকে আচ্ছা এইখানে যেটা নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন ইউজটা আনঅথরাইজ ইউজ বন্ধ করা হয়েছে লিকুইড নাইট্রোজেন বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণে কাজে লাগে সেটা রেগুলেট করা হয়েছে এটা কে রেগুলেট করছে এফএসএসএআই এটা কি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এবং এর মাধ্যমে বেশি কোথায় ইউজ হয় ডেয়ারি বেসড আইসক্রিম ডেজার্টস মানে যেগুলোতে মিল প্রোডাক্টের উপরে যে আইসক্রিম তৈরি হয়েছে সেইখানে আচ্ছা ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি ব্রিজ অফ ন্যাশনাল ইউনিটি এটা রিসেন্টলি নিউজে আছে এটা কোথায় আছে হাঙ্গারিতে সুর এটা উদ্বোধন হয়েছে এটা একটা সাতশো মিটারের পেডিস্টেন ব্রিজ ঠিক আছে এটা কি কোন নদীর উপর ড্যানিউবিন নদীর উপর পেস্টে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসছি সুবনশিরি লোয়ার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা কোন রাজ্যে আসামে সুবনশিরি নদীর উপরে এটা এই সুবনশ্রিরি নদীটা কোন কোন জায়গা দিয়ে ফ্লো করছে আসাম দিয়ে করছে অরুণাচল প্রদেশ দিয়ে করছে আর টিবেট অটোনমাস রিজেন দিয়ে করছে যেটা কিনা চায়নার এইখানে কি পাওয়া যায় এই নদীতে সুবনশিরি এখানে গোল্ড ডাস্ট পাওয়া যায় স্বর্ণ যে ডাস্ট সেটা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা তারপর আমরা চলে আসি থার্ড গ্লাসগো ডায়লগ অন লস অ্যান্ড ড্যামেজ এটা কোথায় হয়েছে এটা বন বলে একটা জায়গা আছে জার্মানি সেখানে হয়েছে এর মুখ্য কাজ কি ক্লাইমেট চেঞ্জ যেটাকে মোকাবিলা করা ন্যাশনাল হেলথ ক্লেম এক্সচেঞ্জ এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এটা মিনিস্ট্রি অফ হেলথ আর আইআরডিএই এর যৌথ উদ্যোগে করা হচ্ছে এটা বেসিক্যালি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে এনহ্যান্স করা হচ্ছে ওটাকে বেটার ইকুইপ করা হচ্ছে এর মুখ্য কাজ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের যে ক্লেমগুলোকে সেগুলো সিমপ্লিফাই করা এবং ডিজিটাল হেলথ কেয়ার যে প্রবলেমটা সেটাকে একটা ইউনিফাইড জায়গাতে নিয়ে আসা একটা সংহত করা ই ওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর ই ওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ইন এবার পুরস্কৃত যে হয়েছে সে হচ্ছেন ভারতীয় উদ্যোগপতি তার নাম হচ্ছে ভেল্লায়েন্স ইনি হচ্ছেন চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিন্যান্সের চেয়ারম্যান তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে এই ইমেল আইডিতে অবশ্যই জানাবে এরপর আমরা চলে আসছি লার্জ অ্যাকশন মডেল এটা নিউজে আছে এটা হচ্ছে অ্যাডভান্সড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মডেল যেটা কিনা ভাষাকে কম্প্রিহেন্ড করে একটা জায়গায় একটা সুসংগত একটা বোঝার জায়গায় নিয়ে আসে লজিক এবং রিজনিং কে ইউজ করা হয় কোনো কিছু কাজ করার জন্যে এটা বেসিক্যালি ডিপ লার্নিং এবং রিএনফোর্সমেন্ট লার্নিংকে ইউজ করে প্রচুর ডেটা যেখানে থাকে সেখানে এটা ইউজ হয় এবং এখানে আমি স্ট্র্যাটেজিক এবং রিয়েল টাইম ডিসিশন এবং প্ল্যানিং পেতে পারি এর মাধ্যমে বেসিক্যালি এটা একটা এআই মডেল আচ্ছা ডিউটি ড্রব্যাক স্কিম এই ডিউটি ড্রব্যাক স্কিমটা কি এটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর আওতায় আসছে এটা অটোমেটিক্যালি যে ডিউটি ড্রব্যাক পেমেন্ট বেসিক্যালি যারা এক্সপোর্ট করে বাইরে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এটা দিয়ে দেওয়া হয় ঠিক আছে এরপরে আমরা চলে আসছি সুহেলওয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা নিউজে আছে তার কারণ হচ্ছে এটা এই উত্তরপ্রদেশে আছে এটা এই শ্রাবস্তি বলরামপুর গোন্ডা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ইন্ডো নেপাল বর্ডারে আছে এখানে বাঘ খুঁজে পাওয়া গেছে ঠিক আছে এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে স্টিকি ইনফ্লেশন স্টিকি ইনফ্লেশন কি জিনিস স্টিকি ইনফ্লেশন ইকোনমিক্সে এখন খুব চর্চায় আছে তার কারণ হচ্ছে এইখানে ইনফ্লেশনটা এমন এমন একটা স্টিকি জায়গা আছে যেখানে কিনা প্রাইসটা চেঞ্জ হয় না প্রাইসটা অ্যাডজাস্ট হয় না সাপ্লাই এবং ডিমান্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরেও এবং ইনফ্লেশন এই কারণে মুদ্রাস্ফীতিটা থেকে যায় সে মানে আটকে যাচ্ছে এরপরে আমরা চলে আসছি উড়ান প্রোগ্রামে উড়ান প্রোগ্রাম আইআইটি কানপুরের আইআইটি কানপুরের কোন ইউনিট করছে এই যে স্টার্ট ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন সেন্টার এস আই এইখানে এটা বেসিক্যালি উড়ান প্রোগ্রামটা কিসের জন্য ড্রোন যে স্টার্ট কোম্পানিগুলো আছে ভারতে সেগুলোকে উৎসাহ দেওয়া এবং টেকনোলজিক্যাল গাইডেন্স দেওয়ার জন্যে মাউন্ট ফিউজি মাউন্ট ফিউজি এটা জাপানে আছে হনসু আইল্যান্ডে এটা বেসিক্যালি একটা ডরম্যান্ট ভল কেন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এইখানে কি যারা এটা খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফারদের জন্য সেই জন্য ফটো প্রচুর ফটোগ্রাফার আসে বিদেশ থেকে তো এই ফটোগ্রাফারদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যে ওইখানকার লোকাল যারা রেসিডেন্ট আছে তারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে আচ্ছা এরপরে যেটা চর্চায় আছে সেটা হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস এটার কে এটা চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ একটা অর্গানাইজেশান যেটা কিনা কিসের উপর দেখে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে ডিসিশান নেয় এর আওতায় কী কী আছে ডিফেন্স সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার ফরেন পলিসি সব কিছু ঠিক আছে এরপর যেটা চর্চা এসে সেটা হচ্ছে অপারেশন ব্লু স্টার এটার চল্লিশতম অ্যানিভার্সারি হলো রিসেন্টলি এটা কি জন্য হয়েছিল এটা বেসিক্যালি শিখ যে বিচ্ছিন্নবাদী যারা ছিল গোল্ডেন টেম্পলটা তারা কবজা করে নিয়েছিল তাদেরকে ওইখান থেকে বের করে দেওয়া হয় একটা ভীষণ রকমের একটা অপারেশন হয় এটা জুন নাইনটিন এইটি ফোরে হয়েছিল এটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ডিসিশনে হয়েছিল সেই সময় আচ্ছা স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা একটা রিপোর্ট এটা পাবলিশ করে হচ্ছে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশান ফাও এটা বেসিক্যালি অ্যাকোয়াটিক যে প্রোডাকশান আছে বিভিন্ন মৎস্য এই এই যে প্রোডাকশানটা সেটাতে টপ কে করেছে চায়না দ্বিতীয়তে আছে ভারত বাস এটুকুই জানলে হবে কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা এই ইমেল আইডিতে যোগাযোগ করবে কোনো রকম কোনো গাইডেন্সের দরকার হলে আমাদেরকে জানাবে আমরা সর্বদা তোমাদের পাশে আছি সেফার ডব্লু অ্যাট দ্য রেট অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে শেয়ার করো বন্ধুদের সাথে ধন্যবাদ